Assalamualaikum. আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা চিকেন রেসিপি। আজকে চিকেনটা আমি একেবারে সহজভাবে দেখাবো আর একেবারে সহজভাবে দেখাবো। তবে এই চিকেনটা অনেক বেশি টেস্টি, এটা অনেক বেশি। তো এটা বানানোর জন্য শুরুতে একটা মিক্সিং বোলের ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই, আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ এখানে টমেটো কেচাপ। চেষ্টা করবেন এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার জন্য। টক দইটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে। এবার দুইটা উপকরণকে আমি খুব সুন্দর করে রেডি করে তারপরে একটা সাইডে আমি রেখে দেব। এটা এই মিশ্রণটা আমার রান্নাতে লাগবে, তাই আমি আগে থেকে রেডি করে নিলাম। একটা প্যান চুলোতে দিয়ে একটার ভিতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ তেল। এখানে এই রান্নাটায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, পেঁয়াজের পরিমাণটাও যেহেতু একটু গ্রেভি টাইপের হবে। এবার খুব সুন্দর করে এই পেঁয়াজটাকেও আমরা 1 কাপ পরিমাণ পেঁয়াজ এখানে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা যখন একদম লালচে হয়ে যাবে, চেষ্টা করবেন পেঁয়াজটাকে একেবারেই লালচে করে ভাজার জন্য, এতে করে এই যে রেসিপিটার কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এবার 1 চামচ পরিমাণ আদার পেস্ট আর 1/2 চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে তারপর এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব, মানে ভেজে নেব। আপনারা যদি চান যে এই রান্নাতে আপনারা সব বিশেষ করে পেঁয়াজের পেস্ট দিবেন, সেটাও হবে, তাতেও কিন্তু গ্রেভি হবে। তবে আমি যেভাবে দিয়েছি এটাও কিন্তু খুব সুন্দরভাবেই গ্রেভি হবে, আর পেঁয়াজটা কিন্তু একদমই কাঁচা থাকবে না, এটাও মিশে যাবে আমরা রান্না করতে করতে। পানি দিয়ে দিলাম যাতে করে এই মশলাটা খুব সুন্দর করে মেশানো হয়ে যায়, মানে মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়, এটা যেন কোনো রকম গন্ধ না থাকে, কাঁচা আদা রসুনের গন্ধটা না থাকে। এবার গুঁড়ো মশলা 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো এখানে আর মরিচের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমি ঝালটা যেহেতু আমরা পছন্দ করি না তাই কম দিয়েছি, আপনারা অবশ্যই আরও ঝাল চাইলে দিতে পারবেন। এখানে গরম মশলার গুঁড়ো 1 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। আর সবশেষে আমি একটা মাংসের মশলা যেটা ঘরে তৈরি করা সেটা আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণকে মিশিয়ে নিয়ে তারপরে যে গ্রেভিটি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এই গ্রেভিটা জন্য কিন্তু আপনার রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে কিন্তু বাদাম বাটাও ইউজ করতে পারবেন, আর বিভিন্ন রকম সসও এখানে ইউজ করতে পারবেন। এই রান্নাটায় কিন্তু বিভিন্ন রকম সস ইউজ করা হয়, যেমন ওয়েস্টার সস, সয়া সস, হট চিলি সস, তারপরে সব কিছুই অনেকগুলো সস আপনারা ইউজ করতে পারবেন। তবে আমার হাতের কাছে এত সস ছিল না যে আমি দিব, আর যেহেতু আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি তাই ঘরে থাকা উপকরণ দিয়ে আমি রান্নাটা করেছি। খুব সুন্দর করে যখন মশলাটা এভাবে কষিয়ে আসবে আর তেলটা উপরে আসবে তখন আমরা চিকেন দেব। চিকেনগুলোকে আমি ছোটো ছোটো টিউব করে কেটে নিয়েছি, এখানে 500 গ্রাম চিকেন আছে, আর আমি বোনলেস চিকেন নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো চিকেন ইউজ করতে পারবেন, মানে রান্নাটা করতে পারবেন। তবে এই চিকেনটা কিন্তু এই রান্নাটা বোনলেস চিকেন দিয়েই হয়, আমি টিউব করে কেটেছি। আপনারা চাইলে কিন্তু লম্বা মানে জুলিয়ান কাট করেও এটা কেটে নিতে পারবেন। খুব সুন্দর করে এটাকে আমরা কষাবো, আর কষাতে কষাতেই যে পানিটা বের হবে এই পানি দিয়েই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে, চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু এটা হাড় ছাড়া চিকেন এটা কিন্তু এমনিতেই সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এই রান্নাটা বাচ্চারা বিশেষ করে সব ধরনের মানুষই পছন্দ করবে, আপনি যে কোনো একটা অকেশনে এটা কিন্তু রাখতেই পারেন। এই রান্নাটা কিন্তু যেহেতু চিকেন দিয়ে একদম সহজভাবে রান্না, কিন্তু খেতে কিন্তু অসম্ভব টেস্টি, অসম্ভব টেস্টি এই রান্নাটা। আপনারা যে কোনো সময় এটা ভাত পোলাও বা খিচুড়ি বা নান রুটি পরোটা সব কিছু দিয়ে এটা খাওয়া যাবে। ঢাকাটা দিয়ে রাখলাম যাতে করে এটা বারবার আমি ঢাকা উঠিয়ে তারপরে এটাকে নাড়িয়ে দেব, যাতে করে এটাকে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, আবার খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তাই আমি এটা বারবার ঢাকা দিয়ে তারপর আবার উঠিয়ে উঠিয়ে নাড়িয়ে দেব, যাতে নিচে লেগেও না যায়। আমার এখানে কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবে হচ্ছে, আর তেলটা উপরে চলে আসতেছে, বারবারই এভাবে নেড়ে নেড়ে দিতে হবে।
আমার এখানে রান্নাটা একদম হয়ে গেছে, দেখেন, দেখলে বুঝবেন তেলটা উপরে চলে আসছে। এই পর্যায়ে আমরা হাফ চামচ পরিমাণ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিব আমরা জিরার গুঁড়ো। এটাও অপশনাল, যদি চান দিবেন, না চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিলে লাস্ট পর্যায়ে এটা টেস্ট আরও ভালো আসবে। আর চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, আমার হাতের কাছে ছিল না, আমি দেইনি। আপনারা চাইলে অবশ্যই এই পর্যায়ে ধনিয়া পাতা কিছুটা পরিমাণ বা কাঁচা মরিচ অ্যাড করতে পারবেন। আমার রান্নাটা একদমই হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিব। খুব সুন্দর একটা কালার আসছে, আবার অনেক বেশি গ্রেভি হয়েছে, দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। এবার আমি পরিবেশন করে দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব টেস্টি। একবার হলেও কিন্তু এই সহজ রান্নাটা ট্রাই করে দেখতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই প্রশংসা করবে আপনার আর পছন্দও করবে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।